বিরতির পর স্বাগত। লোয়ার ডিভিশন ক্লার্কের পরীক্ষায় উত্তীর্ণ চাকরি প্রত্যাশীদের হাতে এই মুহূর্তে নিয়োগপত্র তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে। আজ শিল্প ও বাণিজ্য দপ্তরের 32 জন চাকরি প্রাপকদের হাতে অফার লেটার তুলে দিয়েছেন ডক্টরেট মন্ত্রী সান্ত্বনা চাকমা মহাকরণে। মূলত আজ মহাকরণে এই নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে, যেখানে শিল্প এবং বাণিজ্য দপ্তর মোট 32 জন চাকরি প্রাপকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে। এবং আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে যারা চাকরি প্রাপকরা রয়েছেন এবং আগামী দিনে যারা সরকারি কাজে নিযুক্ত হবেন তাদের মধ্যেও অনেকটা উৎসাহ উদ্দীপনা আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে দেখা যায়। শিল্প এবং বাণিজ্য দপ্তরের 32 জন চাকরি প্রাপকদের হাতে আজকের এই নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে, সে বিষয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা কি বলছেন শুনুন। আজকে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আওতায় 32 জনকে আমরা আজকে অফার লেটার দিয়েছি। তো আমি যারাই আজকে অফার লেটার পেয়েছে আমি এটাই বলবো যে আমাদের ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং ডিপার্টমেন্টকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনারা কাজ করবেন, আমি আশাবাদী। এবং আমাদের ডিপার্টমেন্ট শক্তিশালী হবে, যে আমাদের লক্ষ্য এক ভারত শ্রেষ্ঠ ভারত করা, আমাদের লক্ষ্য ত্রিপুরাকে আত্মনির্ভর করা। তো তার জন্য প্রত্যেকেই মিলে আমরা কাজ করব। তো ওনারা যে আমাদের ডিপার্টমেন্টে 32 জনের আমরা সহযোগিতা পাবো, তো আমি মনে করি আমাদের একটা শক্তি। তো সবাই মিলে আমরা একত্রিত হয়ে ইউনিটি হয়ে আমরা কাজ করব, আমি আশাবাদী আমরা এগিয়ে যেতে পারবো। আজকে আমাদের ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স ডিপার্টমেন্টের আওতায় 32 জনকে আমরা আজকে অফার লেটার দিয়েছি। আপনারা শুনলেন মন্ত্রী সান্ত্বনা চাকমার বক্তব্য। তিনি বলতে চাচ্ছেন রাজ্যকে আত্মনির্ভর করার জন্য আগামী দিনে যারাই চাকরি পেয়েছেন অর্থাৎ যারাই চাকরি প্রাপকরা রয়েছেন বা তারা যেন আগামী দিনে রাজ্য সরকারের বিভিন্ন কাজে নিজেদের নিয়োগ করেন, বিশেষ করে কর্মসংস্কৃতি যেন ভালো থাকে, সুশৃঙ্খলভাবে যেন তারা আগামী দিনে সরকারের বিভিন্ন কাজকর্মে নিজেদের মনোনিবেশ করেন, তার জন্যই আজ আহ্বান রেখেছেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। এছাড়াও দেখা গেছে এলডিসি ক্লার্কের বিভিন্ন চাকরি প্রাপক কর্মকর্তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর্ব গোটা সপ্তাহব্যাপী চলেছে। দেখা গেছে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, এছাড়া পরিবহন দপ্তরের মন্ত্রীর হাত দিয়েও চাকরি প্রাপকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছিল। এবং আজকেও দেখা গেছে 32 জন চাকরি প্রাপকদের হাতে অফার লেটার তুলে দেওয়া হয়েছে শিল্প এবং বাণিজ্য দপ্তরে, যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।